পর্যাপ্ত মজুদ থাকায় দেশে খাদ্য সংকট নেই। ঈদের আগেই আয় উপার্জনহীন মানুষকে দেওয়া হবে আর্থিক সহায়তা, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ভিডিও কনফারেন্সে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা জানান তিনি। সোমবার সকালে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার কর্মকর্তাদের সাথে গণভবনে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় আক্রান্তদের সেবায় নিয়োজিত ও এই রোগে মৃত ব্যক্তিদের দাফনের কাজে নিয়োজিতদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি। প্রত্যেকে এ ব্যাপারে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা বলেন, দেশকে সুরক্ষিত করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের একমাত্র লক্ষ্য। এ সময় জনগণকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখার নির্দেশনা দেন সরকার প্রধান। ছোটখাটো ক্ষুদ্র শিল্প রয়ে গেছে, সেগুলি তারা চালাতে পারবেন সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি, এবং আমাদের মানে অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে সেখানে মানুষকে সুরক্ষিত রেখে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলি যেন পরিচালিত হতে পারে। বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে শেখ হাসিনা জানান, করোনা ভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে আয় উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে এমন ব্যক্তিদের ঈদের আগেই সহায়তা দেবে সরকার। আয় উপার্জনের পথ নাই তাদের জন্য আমরা কিছু নগদ আর্থিক সহায়তাও এই ঈদের আগে দিতে চাই, অন্ততপক্ষে রোজা বা ঈদের সময় তারা যেন কিছু সহযোগিতা পায় সেই ব্যবস্থাটাও আমরা করব। পর্যাপ্ত মজুদ থাকায় দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, তবে ভবিষ্যতের দুর্ভিক্ষের ঝুঁকি এড়াতে কোনো জমি অনাবাদি না রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রায় 21 লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমরা সংগ্রহ করব। 21 লাখ মেট্রিক টন খাদ্য যদি আমরা সংগ্রহ করি তাহলে আমরা আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের আর খাওয়ার কোনো অসুবিধা হবে না। কৃষকের ধান কাটতে এগিয়ে আসায় ছাত্রলীগ, কৃষক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশংসাও করেন সরকার প্রধান। নেতাকর্মীরা বিশেষ করে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা নিয়েছে। কোহিরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।